হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার প্র্যাকটিকাম পরীক্ষা নিয়ে অর্থাৎ এক্সটার্নাল প্র্যাকটিকাম পরীক্ষা নিয়ে আমরা এই আলোচনা করব এই ভিডিওতে অর্থাৎ এক্সটার্নাল প্র্যাকটিকাম পরীক্ষাতে মোট কত নম্বর আছে যিনি ইউনিভার্সিটি থেকে এক্সটার্নাল আসবেন তিনি প্র্যাকটিকামে কি কি প্রশ্ন করবেন তারপর এই পরীক্ষায় কেউ ফেল করে কি না এই সমস্ত বিষয়ের প্রশ্নের অ্যান্সার নিয়ে আমরা এই ভিডিওতে একদম প্রত্যেকটা কোর্স ধরে ধরে আলোচনা করব তো আমরা সরাসরি চলে যাই সেই বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব যে মোট প্র্যাকটিকাম পরীক্ষায় অর্থাৎ এই যে এক্সটার্নাল প্র্যাকটিকাম পরীক্ষায় মোট কত নম্বর আছে এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দেখো আমরা প্রথম আলোচনা করব যে মোট তোমাদের কত নম্বর আছে এই প্র্যাকটিকাম পরীক্ষায় তো দেখো আমরা একদম প্রত্যেকটা কোর্স ধরে ধরে বলবো প্রথমে আমাদের জানতে হবে যে মোট কটা প্র্যাকটিকাম করতে হবে অর্থাৎ দেখো আমরা একদম ফার্স্ট লাইনে সেটাই কিন্তু দেখিয়েছি একদম দেখো কোর্স ধরে ধরে আমরা সেই বিষয়টা আমরা আলোচনা করব তো দেখো আমরা নাম্বার অফ প্র্যাকটিকাম অর্থাৎ এই লাইনটা আমরা যদি প্রথমে আলোচনা করি দেখো আমরা এই বিষয়টা প্রথমে আলোচনা করি নাম্বার অফ প্র্যাকটিকাম এবং মার্কস অর্থাৎ দেখো এই বিএড সেকেন্ড সেমিস্টারে তোমাদের টোটাল সাতটা প্র্যাকটিকাম করতে হবে অর্থাৎ এই সাতটা প্র্যাকটিকামের জন্য টোটাল মার্কস আছে একশো নম্বর অর্থাৎ এই একশো নম্বর কিন্তু ইন্টারনাল অর্থাৎ কলেজ এবং এক্সটার্নাল দুই মিলিয়ে দেখো আমরা এবার প্রথমে কলেজের মার্কসটা দেখাবো প্রথমে কলেজে তোমাদের সত্তর নম্বর আছে অর্থাৎ এই সত্তর নম্বর কিন্তু কলেজে কলেজের হাতে নম্বর অর্থাৎ যে টিচার বা যে স্যার ম্যাডাম তোমাদের প্র্যাক্টিকাম করাবেন তিনি তার নম্বরটা দেবেন অর্থাৎ পুরোটাই এই সত্তর নম্বর একশো পঁচাত্তরের মধ্যে সত্তর নম্বর হচ্ছে কলেজের হাতেই এরপর দেখো বাকি বাকি যে নম্বর অর্থাৎ একশো নম্বর এটা হচ্ছে যিনি তোমাদের এক্সটার্নাল পরীক্ষা নিতে আসবেন অর্থাৎ প্র্যাকটিকাম পরীক্ষা যিনি ভাইভা নিতে আসবেন কলেজে ইউনিভার্সিটি থেকে সিলেকশন হয়ে তিন তার হাতে সেকেন্ড সেমিস্টারের নম্বর হচ্ছে একশো পাঁচ অর্থাৎ এই একশো পাঁচের মধ্যে দেখো কোর্স থ্রিতে একটা প্র্যাকটিকাম অর্থাৎ পনেরো নম্বর এক্সটার্নালের হাতে পনেরো নম্বর এই মানে এই কোর্সের টোটাল হচ্ছে পঁচিশ নম্বর অর্থাৎ দেখবে এই ডিভাইডেশানটা কলেজের হাতে দশ এবং এক্সটার্নালের হাতে পনেরো এইভাবে কিন্তু ডিভাইডেশান তারপর দেখো কোর্স সেভেনে দুটো প্র্যাকটিকাম এর জন্য ইন্টারনাল অর্থাৎ কলেজের হাতে টোয়েন্টি মার্কস এবং এক্সটার্নাল দেখো থার্টি মার্কস এইভাবে প্রত্যেকটা কোর্সের দেখো একশো পাঁচ হচ্ছে এক্সটার্নালের হাতে এবং ইন্টারনাল কলেজের হাতে যেটা কলেজ তোমাদের মার্কসটা পাঠিয়ে দেবে এটা কিন্তু এক্সটার্নালের সঙ্গে কোনো সম্পর্কই নেই তাহলে আমরা বুঝলাম যে কটা প্র্যাকটিক্যাম করতে হবে এবং এক্সটার্নালের হাতে কত নম্বর এক্সটার্নালের হাতে হচ্ছে একশো পাঁচ নম্বর একশো পাঁচ নম্বর এক্সটার্নাল যে এক্সামিনার আসবে তার হাতে অর্থাৎ তিনি একশো পাঁচের মধ্যে ইভালুয়েশন করবেন তাহলে আমরা পরবর্তী বিষয়ে এবার চলে যাই এবার আমরা আলোচনা করব যে প্রত্যেকটা যে কোর্স এই যে আমাদের প্রত্যেকটা কোর্স আছে এই প্রত্যেকটা কোর্স থেকে এক্সটার্নাল অর্থাৎ যিনি এক্সটার্নাল হিসাবে আসবেন কলেজে এসে যে ভাইবা নেবেন এই ভাইভাতে কি কি প্রশ্ন করবেন আমাদের এই প্রশ্নটা আমরা এই প্রশ্নের অ্যান্সার দেব এবার তাহলে আমরা বললাম প্রথমে আমরা যে আলোচনা করব অর্থাৎ কোর্স থ্রি তোমাদের এখানে প্রথম যেটা মনে রাখতে হবে যে এই কোর্স থ্রির নাম কি অর্থাৎ লার্নিং অ্যান্ড টিচিং এইটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোর্স থ্রির এই যে কোর্স থ্রি অর্থাৎ ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি এই কোর্স থ্রির নাম কি অর্থাৎ লার্নিং অ্যান্ড টিচিং এবার আমাকে এবার আমাকে জানতে হবে যে এই কোর্স থ্রিতে আমাদের যে প্র্যাকটিকাম আছে সেই প্র্যাকটিকামের নাম হচ্ছে মাইক্রো টিচিং থ্রু সিমুলেশন মোড দেখো মাইক্রো টিচিং থ্রু সিমুলেশন মোড এইটা তোমাকে এবার জানতে হবে অর্থাৎ এই বিষয়টা তোমাকে এবার জানতে হবে দেখো আমি একদম রেড কালি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে দেখো প্র্যাকটিকামের নাম হচ্ছে মাইক্রো টিচিং থ্রু সিমুলেশন মোড অর্থাৎ এখানে তোমাকে পাঁচটা স্কিল দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে দেখো ভাইবা আমরা কোশ্চেন বলে এখানে উল্লেখ করেছি দেখো ভাইভা কোশ্চেন বলে কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি অর্থাৎ এখানে আমাদের এই যে এই কোর্স থ্রিতে যে প্র্যাকটিকাম মাইক্রো টিচিং থ্রু সিমুলেশন মোড এই তোমাকে এই প্র্যাকটিকামে কী কী প্রশ্ন করতে পারে প্রথম যেটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে তোমাদের বলতে পারে যে কটা দক্ষতা আছে অর্থাৎ স্কিল কটা আছে অবশ্যই পাঁচটা স্কিল আছে এবং এই পাঁচটা স্কিলের নাম তোমাকে মনে রাখতে হবে তোমাদের সুবিধার্থে আমরা সেই চার্ট একটা তৈরি করেছি দেখো এখানে আমরা নিচে একটা চার্ট তৈরি করেছি আমরা একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ তোমাদের যে পাঁচটা স্কিল আছে এবং প্রত্যেকটা স্কিলের আবার পাঁচটা করে কম্পোনেন্ট আছে এইগুলো তোমাকে মনে রাখতে হবে তাহলে দেখো আমরা সেই সেই দিকে এবার চলে যাচ্ছি দেখো কম্পোনেন্ট অফ ডিফারেন্ট স্কিল প্রত্যেকটা স্কিলের দেখো আবার পাঁচটা করে কম্পোনেন্ট আছে প্রত্যেকটা স্কিলের পাঁচটা করে কম্পোনেন্ট আছে তাহলে আমরা প্রথম স্কিল দেখাবো প্রথম যে স্কিল সেটার নাম হচ্ছে পাঠ উপস্থাপনের দক্ষতা অর্থাৎ স্কিল অফ ইন্ট্রোডিউসিং দ্য লেশন এই স্কিলে আবার পাঁচটা কম্পোনেন্ট অর্থাৎ আচরণ আছে এইগুলো তোমাকে প্রত্যেকটা আবার মনে রাখতে হবে দেখো প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে এইভাবে প্রত্যেকটা তোমাকে মনে রাখতে হবে এই দেখো ক খ গ ইঙ্গ এইভাবে কিন্তু প্রত্যেকটা স্কিলের পাঁচটা করে কম্পোনেন্ট আছে কম্পোনেন্ট বলতে আচরণ তাহলে দেখো এখানে মনোযোগ আকর্ষণ প্রেশনার স্তর অনুধাবন পূর্ব অভিজ্ঞতার সঙ্গে উপস্থাপন এই বিষয়ে কিন্তু তোমাকে এই প্রথম প্রশ্ন কিন্তু এটাই আসতে পারে যে তুমি একটা তুমি যে স্কিল করেছ কটা স্কিল আছে তোমাদের সিলেবাসে পাঁচটা স্কিল মনে রাখতে হবে এবং প্রত্যেকটা স্কিলের একটা কম্পোডেন্ট মনে রাখতে হবে এখানে আরেকটা ছোট্ট একটা বিষয় বলে দিই তোমাকে কিন্তু যে কোনো একটা স্কিলের ওপর তোমাকে দু মিনিট বা তিন মিনিট পড়াতে বলতে পারে অর্থাৎ কোনো এক্সামিনার কিন্তু বলতে পারে যে যদি ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা থাকে যদি টিচার এক্সটার্নাল চাই সেটা কিন্তু নিতে পারে অর্থাৎ তোমাকে ডেমো ক্লাস মাইক্রো টিচিংয়ের ডেমো ক্লাস কিন্তু নিতে পারে এটা কিন্তু তোমাদের নিতে পারে কিন্তু অনেক ম্যাক্সিমাম টিচারই কিন্তু সেই সময় হয়ে ওঠে না এর জন্য কিন্তু তোমাকে বসে বসেই বলতে পারি যে দু মিনিটের মধ্যে তুমি যে কোনো একটা স্কিলের ওপর তুমি বলো তখন তোমাকে তোমাকে পড়াতে হবে এবং তারপরেই প্রশ্ন হতে পারে যে তুমি কম্পোনেন্টগুলো বলো তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা স্কিলের তোমাকে কিন্তু প্রত্যেকটা স্কিলের এই কম্পোনেন্টগুলো তোমাকে মনে রাখতে হবে দেখো এরপর হচ্ছে প্রশ্নকরণের দক্ষতা অর্থাৎ দ্বিতীয় যে স্কিল আছে প্রশ্নকরণের দক্ষতা এখানেও কিন্তু পাঁচটা কম্পোনেন্ট আছে দেখো পাঁচটা কম্পোনেন্ট আছে তাহলে প্রত্যেকটা তোমাদের প্রত্যেকটা স্কিলের আবার পাঁচটা করে কম্পোনেন্ট আছে সেইগুলো তোমাকে মনে রাখতে হবে এইভাবে দেখো প্রত্যেকটা স্কিলের কিন্তু কম্পোনেন্ট আছে এগুলো আমরা দেখাচ্ছি না তোমরা একটু পড়ে নিও তোমাদের সুবিধার্থে আমরা এই স্কিলগুলো এই কম্পোডেন্টগুলো কিন্তু আমরা তোমাদের জন্য রেডি করেছি তোমাদের জন্য সুবিধা হয় এইভাবে আমরা পাঁচটা স্কিল করলাম আমরা বললাম যে যে কোনো একটা স্কিলের ওপর অবশ্যই তুমি প্রিপারেশান নিয়ে যাবে পড়ানোর প্রিপারেশান নিয়ে যাবে যে কোনো একটা স্কিলের ওপর তোমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে যে পড়ানোর মতো অর্থাৎ সময় না থাকলে তোমাকে বসে বসেও কিন্তু বলতে পারে যে তুমি বসে বসে দু মিনিটের মধ্যে বলো যে কোনো একটা স্কিলের ওপর তখন কিন্তু তোমাকে বলতে হবে এবার আমরা দেখব যে এই স্কিলের ওপর আর কি কি প্রশ্ন করতে পারে এই যে আমরা বললাম যে এখানে পড়াতে হতে পারে এই কোর্সের নাম কি এইগুলো কিন্তু বলতে পারে দেখো এ এরপরে আমরা পরবর্তী যে আমাদের কোর্স তাহলে আমরা প্রথম যে স্কিল প্রথম যে কোর্স কোর্স থ্রি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি এইটা নিয়ে আলোচনা করলাম এর পরের কোর্স হচ্ছে কোর্স সেভেন কোর্স সেভেন মানে তোমরা জানো যে মেথড সাবজেক্ট নিয়ে দেখবে এটা অনেকগুলো পার্ট আছে আমরা তোমার তোমরা নিজেদের নিজের মতো নিজেদের যে সাবজেক্ট মেথড সাবজেক্ট সেই অনুযায়ী তোমরা দেখে নেবে আমরা একটা সামগ্রিকভাবে আলোচনা করছি তাহলে কোর্স সেভেনে দুটো প্র্যাকটিকাম প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে কোর্স কোর্স সেভেনে হচ্ছে দুটো প্র্যাকটিকাম তাহলে এই যে প্রথম যে প্র্যাকটিকাম দেখো প্রথম যে প্র্যাকটিকাম অর্থাৎ লার্নিং ডিজাইন দেখো প্রথম যে প্র্যাকটিকাম আমাদের এই এই পেপারে প্রথম যে প্র্যাকটিকাম সেটা হচ্ছে লার্নিং ডিজাইন লার্নিং ডিজাইন তো দেখো লার্নিং ডিজাইনে তোমাকে কি কি প্রশ্ন করতে হতে পারে এই বিষয় নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তাহলে আমরা বললাম যে লার্নিং ডিজাইন এখানে যে প্রথম যে প্রশ্ন করতে পারে অর্থাৎ এই কোর্স সেভেন এতে প্রথম যে প্র্যাকটিকাম লার্নিং ডিজাইন এখানে তোমাকে প্রশ্ন হতে পারে যে শিখো নকশার ধাপগুলি কি কি। তখন তোমাকে শিখো নকশার ধাপগুলো কিন্তু একটু জেনে যেতে হবে শিখো নকশার ধাপ অর্থাৎ প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশান ধাপ তারপর হচ্ছে শিখনের লক্ষ্য তারপর দেখো শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা এবং শিক্ষা সহায়ক উপকরণ শিখন কৌশল এইভাবে তোমাকে কিন্তু প্রত্যেকটা স্টেপগুলো তোমাকে মনে রাখতে হবে তারপর মূল্যায়নের কৌশল এবং কর্মপত্র এবং শেষে হচ্ছে দুর্বলতা নির্ণয় অর্থাৎ সংস রিমেডিয়াল টিচিং এইভাবে এই যে শিখন নকশার যে ধাপ সেইগুলো তোমাকে মনে রাখতে হবে পরপর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম যে কোশ্চেন অর্থাৎ শিখন নকশার ধাপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সেকেন্ড কোশ্চেন দেখো শিখনের উদ্দেশ্য তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ দেখবে এই লার্নিং ডিজাইনের একদম দ্বিতীয় ধাপে শিকোনের উদ্দেশ্য অর্থাৎ ব্লুম ট্যাক্সোনমি অনুসারে তোমাকে কিন্তু এই শিখন উদ্দেশ্যগুলো বলতে হবে শিখন উদ্দেশ্য বলতে অর্থাৎ স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা এবং সৃজন করা এই যে ছটা শিখন উদ্দেশ্য আছে এই ছয়টি শিখন উদ্দেশ্য তোমাকে একটু মনে করে যেতে হবে মুখস্থ করে যেতে হবে ছয়টি শিখন উদ্দেশ্য পরের যে প্রশ্ন দেখো প্রত্যেকটি দেখো প্রত্যেকটি শিখন উদ্দেশ্য থেকে একটি করে প্রশ্ন অর্থাৎ এটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে প্রত্যেকটা শিখন উদ্দেশ্য আমরা একটা উদাহরণ যদি দিই জিওগ্রাফি থেকে একটা উদাহরণ দিচ্ছি আমি ধরো রিমেম্বারিং এটা একটা শিখন উদ্দেশ্য স্মরণ করা এখান এখান থেকে যদি আমি আমাকে প্রশ্ন করতে বলে তাহলে যদি আমি বলি যে তুমি যদি শিলা করো অর্থাৎ যে টপিকের উপর তুমি লার্নিং ডিজাইন তৈরি করেছো সেই সেই হিসাবে প্রশ্নটা করলে ভালো হয় ধরো তুমি কেউ শিলা করেছে তাহলে রিমেম্বারিং থেকে একটা প্রশ্ন হচ্ছে শিলার সংজ্ঞা দাও শিলা বলতে কি বোঝো সিলাস ঠিক আছে আবার যদি রিমেম্বারিং হলো তারপর আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যদি একটা প্রশ্ন বলে তাহলে শিলার বিভাগ করো এইভাবে প্রত্যেকটা তোমাকে ঠিক আছে প্রত্যেকটা শিখন উদ্দেশ্য থেকে তোমাকে একটা করে প্রশ্ন বলতে পারে যে একটা সৃজনমূলক প্রশ্ন বলো একটা অনুধাবনমূলক প্রশ্ন বলো একটা বিশ্লেষণমূলক প্রশ্ন বলো এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে এরপর দেখো জ্ঞানের মাত্রা জ্ঞানের মাত্রা কয়টি এবং কি কি। আমরা সবাই জানি যে জ্ঞানের মাত্রা কিন্তু অর্থাৎ ডাইমেনশান অফ নলেজ ডাইমেনশান অফ নলেজ হচ্ছে মূলত চারটা চার প্রকার অর্থাৎ দেখবে শিকুন উদ্দেশ্যে যে স্টেটমেন্টগুলো লিখেছিলে তার পাশেই তোমরা লিখতে ব্র্যাকেটের মধ্যে লিখতে অর্থাৎ ফ্যাকচুয়াল নলেজ প্রসিডিউরিয়ানাল নলেজ আবার দেখবে ঠিক আছে প্রসিডিউরিয়াল হলো তারপর হচ্ছে মেটা কগনিশন হলো কনসেপচুয়াল নলেজ অর্থাৎ চার ধরনের নলেজ আছে তাহলে আমাদের প্রথম হচ্ছে ফ্যাকচুয়াল নলেজ তারপর সেকেন্ড দেখো কনসেপচুয়াল নলেজ তিন নম্বর হচ্ছে প্রসিডিউয়ার নলেজ এবং চার নম্বর হচ্ছে মেটা কগনিশন এইগুলো কিন্তু তোমাকে বলতে পারে আবার এরপরে কি প্রশ্ন হতে পারে দেখো টিএলএম এর প্রয়োজনীয়তা কী অর্থাৎ তোমাদের টিএলএম এই লার্নিং ডিজাইনে করতে গেলে দেখবে টিএলএম করতে হয় তাহলে টিএলএম বলতে কি। অর্থাৎ টিএলএম কেন প্রয়োজন হয় এইগুলো তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে মেথডের থেকে আবার এইটা প্রশ্ন করতে পারে তোমার মেথড সাবজেক্টে কোন পদ্ধতিতে সবচেয়ে ভালো পড়ানো যাবে অর্থাৎ যে টিচিং মেথড আছে বিভিন্ন তো কোন টিচিং মেথডে সবচেয়ে বেশি ভালোভাবে তোমার যে সাবজেক্ট সেটা পড়ানো যাবে ক্লাসরুমে তারপর দেখো রিমেডিয়াল টিচিং অর্থাৎ রিমেডিয়াল টিচিং অর্থাৎ লার্নিং ডিজাইনের যে শেষ ধাপ রিমেডিয়াল টিচিং এটা কেন করানো হয় এটা কেন করানো হয় কারণ ছাত্র একটা শ্রেণীকক্ষে কিন্তু অনেক ধরনের ছাত্রছাত্রী থাকে অর্থাৎ দুর্বল ছাত্রছাত্রী যারা হয়তো বুঝতে পারে না অর্থাৎ একবারে বুঝতে পারে না তাদের সময় লাগে স্লো লার্নার বলতে পারো তাদের জন্য কিন্তু রিমিডিয়াল টিচিং অর্থাৎ রিমিডিয়াল বলতে ঠিক আছে পুনরায় ঠিক আছে যেগুলো ঘাটতিপূরণ শিক্ষা অর্থাৎ যেগুলো বুঝতে পারেনি তার জন্য যে পুনরায় একটা ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে টিচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে সেটাকে বলছে রিমিডিয়াল টিচিং তাহলে কোর্স সেভেন কোর্স সেভেন লার্নিং ডিজাইন সম্পর্কে কিন্তু এতগুলো প্রশ্ন হতে পারে এরপর আমরা অর্থাৎ এই যে কোর্স সেভেনে যে আরেকটা প্র্যাকটিকাম আছে এইটা তোমরা দেখবে অর্থাৎ এটা যে বিষয়ের ওপর তোমরা প্র্যাকটিকাম করছো বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকমে হতে পারে তো সেই সেই প্র্যাকটিকাম নামটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে অর্থাৎ এই যে কোর্স সেভেন এর যে প্র্যাকটিকাম অর্থাৎ যে তুমি সেকেন্ড যে অর্থাৎ একটা তো লার্নিং ডিজাইন করলে সেকেন্ড যে প্র্যাকটিকাম সেই প্র্যাকটিক্যামটার নাম কি সেই প্র্যাকটিক্যামটা তুমি কিভাবে করেছো এবং এই প্র্যাকটিকামটা করার পর তুমি কী শিখেছ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তাহলে আমরা কোর্স সেভেন আমরা আলোচনা করলাম এবার অর্থাৎ কোর্স থ্রি হলো কোর্স সেভেন হলো এরপর দেখো কোর্স এইট কোর্স এইট অর্থাৎ কোর্স এইটে তোমাকে কি কি প্রশ্ন হতে পারে আর সেইটা আমরা একটু এবার আপনার আলোচনা করছি দেখো কোর্স এইট অর্থাৎ কোর্স এইটের নাম কি প্রথম প্রশ্ন হতে পারে যে কোর্স যে এইট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট এইট এই কোর্সের নাম কি। তখন তোমাকে বলতে হবে নলেজ অ্যান্ড কারিকুলাম নলেজ অ্যান্ড কারিকুলাম অর্থাৎ এই কোর্সে হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হবে তাহলে এই কোর্সের নাম হচ্ছে নলেজ অ্যান্ড কারিকুলাম তাহলে কি কী প্রশ্ন হতে পারে একটা প্র্যাকটিকাম করতে হবে এই এই কোর্সে একটা প্র্যাকটিকাম তাহলে প্রথম যে প্রশ্ন তোমাদের হতে পারে যে কোর্সের নাম কি অর্থাৎ যে এই কোর্সে যে প্র্যাকটিকামটা করেছো তার টাইটেল কি তার নাম কি? ঠিক আছে তার টাইটেলটা অর্থাৎ যে বিষয়ের ওপর তুমি প্র্যাকটিকামটা করেছ সেই টাইটেলটা কিন্তু মনে রাখতে হবে এখানে তারপরে দেখছ এরপরের এই যে টপিকটা তুমি করেছো অর্থাৎ যে টপিকের ওপর তুমি প্র্যাকটিকাম করেছো তুমি কীভাবে করেছো অর্থাৎ এই প্র্যাকটিকাম থেকে তুমি কী শিখেছ এইভাবে তোমাকে কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে এখানে কিন্তু অনেকগুলো টপিক আছে তোমরা জানো যে এই এই যে কোর্স এইটে এই যে প্র্যাকটিকাম এই টপিকগুলোর মধ্যে যে কোনো এক একটা টপিকের ওপর তোমাকে করতে হয় এর মধ্যে এই যে চারটে টপিক অর্থাৎ এটা সিলেবাসের যে চারটে টপিক আছে এই চারটে টপিকের মধ্যে তোমাকে যে কোনো একটা বিষয়ের ওপর প্র্যাকটিকামটা করতে হবে তাহলে যে বিষয়ের উপর তুমি প্র্যাকটিকামটা করবে সেই বিষয়ে সেই প্র্যাকটিকামটা কিন্তু তোমাকে ভালোভাবে একটু পড়ে যেতে হবে কারণ ওই ওইখান থেকেই প্রশ্ন করবে অর্থাৎ তুমি কীভাবে প্র্যাকটিকামটা করলে ঠিক আছে কী শিখেছ ওইখান থেকে এই ঠিক আছে এই বিষয়ক কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে তাহলে আমরা পরবর্তী যে আমাদের যে কোর্স অর্থাৎ কোর্স নাইন কোর্স নাইনের প্র্যাকটিকামটা নিয়ে এবার আমরা দেখাবো অর্থাৎ কোর্স থ্রি হলো কোর্স সেভেন হলো কোর্স এইটে হলো এবার হচ্ছে কোর্স নাইন তাহলে কোর্স নাইনে হচ্ছে তোমাদের দুটো প্র্যাকটিকাম প্রথমে আমরা বলবো যে কোর্স নাইনে কিন্তু তোমাদের দুটো প্র্যাকটিকাম তাহলে এই প্র্যাকটিকামের প্রশ্ন কি হবে সেই একই প্রশ্ন হবে ভাইভা কোশ্চেন যে এই কোর্সের নাম কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং ঠিক আছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং দেখো অ্যাসেসমেন্ট ফর লার্নিং অর্থাৎ এই কোর্সের নাম হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্ট ফর লার্নিং তাহলে প্রথম প্রশ্ন কোর্সের নাম কি তারপর দ্বিতীয় প্রশ্ন এই যে অর্থাৎ এই যে প্র্যাকটিকাম করেছো অর্থাৎ এই কোর্স থেকে তুমি যে প্র্যাকটিকামটা করেছো সেই প্র্যাকটিকামের টাইটেল কি অর্থাৎ সেই প্র্যাকটিকামটার নাম বলো এটা কিন্তু বলবে এইটা প্রত্যেকটা কোর্সে কিন্তু এই কমন কোশ্চেনগুলো বলে যে এই কোর্সে তুমি কোন প্র্যাকটিকামটা করেছো তখন কিন্তু এই প্র্যাকটিকামের নামটা বলতে হবে যে দুটো প্র্যাকটিকাম করেছো তুমি তারপর দেখো এই একই প্রশ্ন এই প্র্যাকটিকামগুলো তুমি কিভাবে করলে ঠিক আছে এই কেন করেছো এর প্রয়োজনীয়তা কি অর্থাৎ তুমি এটা তোমার কি প্রয়োজনীয় লাগবে এখান থেকে তুমি কি শিখেছো এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই কোয়েশনগুলো করে এরপর দেখো অর্থাৎ কোর্স নাইনে যে প্র্যাকটিকামগুলো আছে তোমাকে এইখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে অর্থাৎ দেখো প্রথম যে প্র্যাকটিকাম রাইটিং এডুকেশনাল অবজেকটিভস অর্থাৎ এখানে কিন্তু তোমাকে এডুকেশনাল যে অবজেকটিভস এইগুলো প্রশ্ন করবে তোমার যে মেথড সাবজেক্ট থেকে প্রশ্ন করবে এখান থেকে তারপর দেখো ফ্রেমিং মেজারেবল নন মেজারেবল লার্নিং আউটকাম এগুলো প্রশ্ন করতে পারে তারপর ডিটারমাইন দ্য অবজেকটিভিটি গিভেন অ্যান অ্যান্সার কি এইভাবে প্রত্যেকটা অর্থাৎ যে দুটো বিষয়ের তুমি প্র্যাকটিকাম করেছ এখান থেকে সবগুলো করতে হয় না যে কোনো দুটো টপিকের ওপর তোমাকে প্র্যাকটিকাম করতে হয় যে দুটো বিষয়ের ওপর প্র্যাকটিকাম করেছে ওই বিষয়েই কিন্তু তোমাকে প্রশ্ন করবে এরপর আমরা ইপিসি টুতে চলে যাচ্ছি ইপিসি টু এটা লাস্ট প্র্যাকটিকাম অর্থাৎ তোমরা কিন্তু এইভাবে সাজাবে যখনই প্র্যাকটিকাম খাতাটা সাজাবে যেভাবে কোর্স আমরা যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু সাজাবে অর্থাৎ তোমাদের সিলেবাসে যেভাবে কোর্সগুলো সাজানো থাকে সেইভাবে তোমরা সাজাবে তাহলে আমাদের লাস্ট যে যে কোর্স সেটা হচ্ছে ইপিসি অর্থাৎ দেখো ইপিসি তাহলে এই যে ইপিসি ইপিসির ফুল ফর্ম কী এটা কিন্তু খুবই একটা কমন কোশ্চেন দেখো এটা কিন্তু খুবই কমন কোশ্চেন যে ইপিসির ফুল ফর্ম কি তো দেখো আমরা একটু দেখিয়ে দিয়েছি যে ইপিসির ফুল ফর্ম কী এনহান্সিং প্রফেশনাল ক্যাপাটিসিটি দেখো এনহান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস তাহলে ইপিসির ফুল ফর্ম এটা খুবই কমন কোশ্চেন তোমরা ফার্স্ট সেমিস্টারেও দেখেছ এই কোশ্চেনগুলো কিন্তু করে তারপর দেখো ইপিসি টু অর্থাৎ এই যে ইপিসি টু এই কোর্সের নাম কি। এটা কিন্তু এটাও এটাও কিন্তু খুবই ফ্রিকোয়েন্ট কোশ্চেন করে যে এই কোর্সের নাম কি। তাহলে তোমাকে বলতে হবে দেখো যে এই কোর্সের নাম হচ্ছে এই যে ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন ড্রামা অ্যান্ড আর্টস ইন এডুকেশন অর্থাৎ এই যে ইপিসি টু এই ইপিসি টু এর যে নাম অর্থাৎ এই পিসি টু কোর্সের নাম হচ্ছে ড্রামা অ্যান্ড আর্টস ইন এডুকেশন তাহলে এটা হলো তারপর দেখো সেই একইভাবে এই কোর্সের যে টপিকগুলো প্র্যাকটিকাম করেছো অর্থাৎ তুমি একটা প্র্যাকটিকাম করতে হবে এখান থেকে অর্থাৎ এই কোর্সে একটা প্র্যাকটিকাম যে যে বিষয় থেকে তুমি প্র্যাকটিকামগুলো করেছো অর্থাৎ যে টপিকের ওপর করেছো সেই টপিক সম্পর্কেই কিন্তু তোমাকে আলোচনা করবে দেখো আমরা কিছু টপিক অর্থাৎ ইপিসি অনে এই টপিকগুলো আছে তোমাকে এই টপিকগুলো সম্পর্কে কিন্তু যে কোনো একটা বিষয় করতে হবে এবং যে বিষয়ের ওপর তুমি করেছো অর্থাৎ সেই বিষয় থেকেই তোমাকে প্রশ্ন করতে হবে তুমি যদি ভরতনাট্যম নাটক বিভিন্ন যে ডান্স করো তাহলে সেই ডান্সগুলো কোথায় হয় আমাদের বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন ডান্স হয় যে ফোক ডা আছে ঠিক আছে নৃত্যগুলো আছে সেই নৃত্যগুলো কোথায় হয় কোন রাজ্যে হয় ঠিক আছে এইগুলো তোমাকে কিন্তু ফোক ডান্স এইগুলো করতে হবে বলতে বলবে অর্থাৎ ভেরিয়াস ডান্স ফর্ম ইন এডুকেশন ইন ইন্ডিয়া এইগুলোতে অর্থাৎ যে টপিকের ওপর তুমি করেছ সেই টপিকটাকে একটু তোমাকে ভালোভাবে পড়ে যেতে হবে টপিকের বাইরে কিন্তু খুবই কম প্রশ্ন করে এরপর তোমাদের যে শেষ কোশ্চেন অর্থাৎ প্র্যাকটিক্যামে কি তোমাদের ফেল করাবে অর্থাৎ এই যে প্রশ্ন লাস্ট কোশ্চেন অর্থাৎ প্র্যাকটিকামে কি কিউ ফেল করে একটা জিনিস মনে রাখবে তুমি যদি প্রেজেন্ট থাকো এবং খাতা ঠিক আছে খাতার সঙ্গে নিয়ে থাকো তাহলে কিন্তু ফেল করাবে না মিনিমাম মার্কস যতই তুমি প্র্যাকটিকাম খাতা খারাপ করো তোমাকে মিনিমাম একটা মার্কস দেবেই কিন্তু তুমি যদি খাতা না নিয়ে যাও তাহলে কিন্তু প্রবল সম্ভাবনা থাকে তোমাকে কিন্তু খাতার যে মার্কস এর জন্য কিন্তু যে বরাদ্দ থাকে সেখানে কিন্তু মার্কসটা জিরো বসিয়ে দেবে এটা কিন্তু হয়ে থাকে আমরা অনেকবার দেখেছি যে অনেক ওভার কনফিডেন্ট অনেক স্টুডেন্ট থাকে যারা খাতা নিয়ে আসে না কিন্তু তারা দেখা পরবর্তীতে দেখা যায় অর্থাৎ ওই সময় হয়তো এক্সটার্নাল কিছু বলে না কিন্তু পরবর্তীতে যখন রেজাল্ট বেরোয় তখন কিন্তু মার্কস জিরো থাকে অর্থাৎ সেই প্র্যাকটিকাম কিন্তু বসানো হয় না তাহলে এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে আমরা বিএড সেকেন্ড সেমিস্টার যে এক্সটার্নাল প্র্যাকটিকাম নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে বেস্ট অফ লাক সবাই ভালোভাবে পরীক্ষা দাও সবাই খুব ভালোভাবে নম্বর নিয়ে তোমরা পাস করো সবাইকে ধন্যবাদ